সালামু আলাইকুম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আরেকটা খুবই ইম্পর্টেন্ট এনএফটি নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে আপনার এখন ক্লেম করা যাচ্ছে, তো অবশ্যই এটা ক্লেম করে রাখবেন। টুইটার অ্যাকাউন্ট কিন্তু ওদের ভেরিফাইড আছে, তো বুঝতে পারতেছেন প্রজেক্টটা খুবই ভালো হবে। এবং এটা কিন্তু আপনার কোনো হ্যান ত্যান প্রজেক্ট না, অ্যাডিডাসের প্রজেক্ট, ঠিক আছে? তো অবশ্যই এটাতে পার্টিসিপেট করবেন। তো প্রথমে এখানে ক্রিয়েট অ্যাভেটর যে লিঙ্কটা আছে, এটা আচ্ছা আপনার যে কোনো একটা ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। তো ব্রাউজারে ওপেন হইলে এ দেখবেন যে এরকম একটা সেম পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে হচ্ছে অ্যাকসেপ্ট অল যেটা আছে, এটার মধ্যে এটা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে একটু আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ফুলটা হচ্ছে আপনার ফিল আপ হয়ে যায় আর কি। তো এটাও ফিল আপ হবে এই জায়গাটা, ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো এটা যখন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো আপনি হচ্ছে এখানে ইন্টার যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো ইন্টারের মধ্যে ক্লিক করলে আপনার সামনে হচ্ছে আরেকটা পেজ আসবে। তো আপনি জাস্ট ফলো করবেন স্টেপগুলো। তো এখানে গো যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন টোটাল কিন্তু উপরে 60টা হচ্ছে স্টেপ থাকবে এখানে। তো 60টা স্টেপ আপনাকে করতে হবে। স্টেপগুলো করবেন কীভাবে, এখানে হচ্ছে এটাকে ট্যাপ দিতে হবে এবং হোল্ড করে ধরে রাখতে হবে। ট্যাপ করবেন এবং ধরে রাখবেন, ঠিক আছে, আপনার কাজ শেষ। তো এখানে নেক্সট যে বাটন আছে এটার মধ্যে এটা ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে দুইটা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আপনাকে এখন উপরের দিকে টানতে হবে, উপরের দিকে টান দিবেন এবং নিচের দিকে টান দিবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। দেন নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো একটু ওয়েট করবেন, টাস্কটা আপনার সামনে চলে আসবে। এটাও উপরের দিকে টানবেন একবার, আবার নিচের দিকে টানবেন একবার, তাহলে হচ্ছে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো প্রজেক্টটা খুবই ভালো, প্রত্যেকটা টাস্ক করবেন এইভাবে। তো উপরের দিকে টানবেন এবং নিচের দিকে হচ্ছে স্ক্রল করবেন। তো নেক্সট যে বাটন আছে এটার মধ্যে ক্লিক করবেন। আবার একই প্রসেসে পাঁচটা টাস্ক হয়ে গেল না, আরও দুইটা টাস্ক করতে হবে। তো ওরা যেভাবে বলবে ওইভাবে করবেন, উপরের দিকে টানতে হবে, নিচের দিকে টানতে হবে, নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু 6টা টাস্ক হয়ে গেছে অলরেডি। তো এটা হচ্ছে লাস্ট টাস্ক, এটা হচ্ছে করতে হবে এখন। এটাও সেম একই প্রসেসে উপরের দিকে টানবেন একবার, নিচের দিকে একবার টানবেন, দেন নেক্সট বাটনটাতে ক্লিক করবেন। 6টা টাস্কই হয়ে গেছে। তো এখন স্টার্ট যে বাটনটা আছে ট্যাপ টু সিলেক্ট, এটার মধ্যে হচ্ছে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো তিনটার একটা হচ্ছে সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আর এখানে নামটা দেখতে পাবেন। তো আপনারা কী করবেন, এই পেজটার একটা স্ক্রিনশট রাখবেন, পরবর্তীতে যদি কাজে লাগে যে আপনি কোনটা ক্লেম করছিলেন, মাল্টিপল ক্লেম করলে সেক্ষেত্রে ভুলেও যেতে পারেন। তো সেখানে সাবমিট যে বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক। তো এখানে হচ্ছে জেনারেটিং অ্যাভেটর। তো এই জেনারেটিং অ্যাভেটরটা যখন ফুললি কমপ্লিট হবে তখন আপনার অ্যাভেটরটা ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন আমার কিন্তু যে অ্যাভেটরটা আছে এটা কিন্তু এখানে পেয়ে গেলাম আমি, ঠিক আছে। তো এখানে আপনি এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, যদি পরবর্তীতে কাজে লাগে সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ব্যবহার মানে ইউজ করতে পারলেন। তো এখানে হচ্ছে লুকস গুড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো লুকস গুড এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে হচ্ছে একটা কোড দিবে, এরকম একটা কোড দিবে। এই কোডটা হচ্ছে কপি করে রাখবেন কিংবা আপনার ইমেলে পাঠিয়ে রাখবেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই, কারণ এই কোডটা পরবর্তীতে কাজে লাগবে আপনি যখন এটা লগ ইন করবেন। তো আপনার কাজ শেষ, আপনি জাস্ট এখান থেকে নাও লেটস প্লে এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে নেক্সট যে বাটন আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে গো যে বাটন আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আপনি চাইলে এগুলো সিলেক্ট করতে পারবেন, দেখতে পারবেন যে কোনটা কী ধরনের কাজ করে।